नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ ब्लिजफुटे अपन सकल के स्वागत बंधुरा सकाल सकाल मठे चले सापला तुलते एक शालुक नामे परिचित अनेक जगह आबार सापलाओ बोले बंधुरा शालुक दिए अनेक रकम रेसिपी है आमी आज के अपन साथ दारुण रेसिपि शेयर करब चलू आगे किछु सापला तुले नी तारपर बाड़ीते गिये अपन साथ रेसिपिटा शेयर करब। ए देखुन बंधुरा जला जमीटाते कत शालुक फुटेछे देखते ही पाच्छेन कत सुंदर लागछे देखुन बंधुरा सकाल सकाल आसार एकटाई कारण जे आपनादेरके ऐ फुलगुलो फोटा देखाबो। कल के एक बार एसेछिलाम तो रोद उठे गेछिलो रोद उठले ये फुलगुलो मुखगुलो बंद हो जाए बा बुझे जाए पापड़ीगुलो सब प्रकृतिर कि नियम देखुन सकाल बेला जखन रोद थाके ना तखन फुलगुलो फुटे थाके आर जत रोद बाड़बे बेला बाड़बे तखन संगे संगे आबार मुखगुलो सब फुलेर बंध हो जाए। चलुन बंधुरा आमी आगे किछु फुल तुले नि बंधुरा एटा एकटा जला जमी और ये जमीते देखुन अनेकटाई जल आछे प्रत्येक बछर ये जमीते प्रचुर परिमाणे शालुक फोटे देखुन फुलगुलो कि सुंदर फुटेछे और देखुन जेई रोद उठबे आस्ते आस्ते फुलगुलो ठीक एरकम भावे बंध हये जाबे कि दारुण लागछे ना बंधुरा। ये फुल दिये छोटोबेलाय आमरा माला करतम करे गलाय पड़तम जानेन दिये खेला करतम सबाई मिले देखुन आमी एकटा माला करे देखाच्छि आगे एक माला करे छोट बेला से दिन गुलो आबार मने पड़े जाच्छे देखुन बंधुरा कतगुलो शालुक आमी तुले नियेछि এই দেখুন বন্ধুরা শালুক ফুলের পাতাগুলো কিছুটা পদ্ম পাতার মতো দেখতে আর আমি কিছু পাতাও নেব শালুকের ডাটা দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা আমরা এই পাতাতে খাবো। এই দেখুন বন্ধুরা এই ফুলটা এখনো ফোটেনি এটাও আস্তে আস্তে ফুটবে জলের মধ্যে থেকে কেমন উঠছে দেখুন। এই দেখুন বন্ধুরা একটা কুঁড়ি ধরেছে
এই দেখুন বন্ধুরা হাঁসগুলো কেমন সকাল সকাল চলে এসেছে, কত সুন্দর হাঁসগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে দেখুন জলের মধ্যে, কি ভালো লাগছে দেখতে। বন্ধুরা দেখুন আমি কিন্তু জলে নেমেছি, আর ক্যামেরাম্যান দেখুন কিরকম ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে, এটা কি ঠিক হচ্ছে বলুন, জলে নামছে না দেখছেন তো, আপনারাই বলুন। বন্ধুরা আমি উঠে পড়েছি ডাঙায়, এবার চলুন বাড়িতে গিয়ে আপনাদের সাথে এই শালুকের রেসিপিটা শেয়ার করব। এবার আস্তে আস্তে সূর্যমামা উঠছে, ফুলগুলো আস্তে আস্তে সব এবার বুজে যাবে, আর এই ফোটা ফুল আমরা দেখতে পাবো না, এবার সেই আবার কাল সকালে পাবো। বন্ধুরা আজকে শাপলা দিয়ে একটা নতুনত্ব রেসিপি একদম আপনাদের সাথে শেয়ার করব, একদম একটা নতুন রেসিপি, আর এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, তো দিদা এই রেসিপিটা খুব ভালো বানান। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি শাপলাগুলোকে কেটে নিই, শাপলার মধ্যে যেই আঁশগুলো আছে ছাড়িয়ে নিয়ে কেটে নিতে হবে। বন্ধুরা দেখুন যখন এই শাপলা তুলে নিয়ে এলাম তখন ফুলগুলো ফোটা ছিল, এখন দেখুন ফুলগুলো সব কেমন পাপড়িগুলো বন্ধ হয়ে গেছে, মুখগুলো সব বুজে গেছে দেখুন ফুলে। বন্ধুরা এই শাপলা ডাঁটা থেকে আঁশগুলো খুব সহজেই ছাড়ানো যায় হাতে করে, এর জন্য কোনো বটি ফটি কিছু দরকার হয় না। এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার হাতে করে ভেঙে নিচ্ছি, আর এরকম ভাবে লম্বা লম্বা করে আমি ভেঙে নিচ্ছি এগুলোকে। বন্ধুরা শাপলা ডাঁটাগুলো আমার সব কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ছাড়িয়ে আমি সব কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি একটু ধুয়ে নেবো জল দিয়ে। বন্ধুরা এবার এই শাপলা ডাঁটাগুলোর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নেব, যাতে ডাঁটাগুলোর মধ্যে থেকে জলটা বেরিয়ে যায় সেজন্য একটু লবণ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি কালো সরষে। শুকনো লঙ্কা সরষে ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাপলাগুলো, নুন মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে। বন্ধুরা এখানে আমি 3-4 ঘন্টা আগে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবারে ছোলার ডাল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এবার কাঁচা লঙ্কা গুলোকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা
বন্ধুরা ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে হালকা জলে রান্নাটা করতে হবে। এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেব, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন সাপলাগুলো, সাপলার ডাঁটাগুলো দেখুন কিরকম দাম কমে একটুখানি হয়ে গেল, কতগুলো তুলে নিয়ে এলাম। বন্ধুরা গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। চলুন গরম ভাত দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগছে। বন্ধুরা গরম ভাতের সাথে অসাধারণ লাগছে খেতে। আপনারা অবশ্যই ঠিক আমি যেইভাবে রান্না করলাম বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।